আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হচ্ছে মাছের লেস দিয়ে লাউ পাতার মাছের লেস দিয়ে এই লাউ পাতার ভর্তাটা খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করছি আজকের এই ভত্তার রেসিপিটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে লাউ পাতা দিয়ে এই মাছের লেজের ভত্তার রেসিপিটা কিন্তু এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে সকলেই কিন্তু একবার হলেও ট্রাই করেছে সেই সূত্রে আমিও কিন্তু মাছের লেজ দিয়ে এই লাউ পাতার ভত্তাটা ট্রাই করেছি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছে আজকের এই ভত্তার রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আমি মা লাউ দিয়ে মাছের লেজের এই ভর্তার রেসিপিটার জন্য আমি এখানে কিছু কচি লাউ নিয়েছি লাউ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি দুই টুকরা নিয়েছি মাছের লেজ আমি এখানে রুই মাছের লেজটা ব্যবহার করেছি আপনারা চাইলে ইলিশ মাছের লেজ অথবা যে কোনো মাছের লেজ দিয়ে তৈরি করতে পারবেন এই ভর্তাটা সাথে আমি বড় দুইটা আস্ত ইন্ডিয়ান রসুন খুলে নিয়েছি আর কিছু শুকনো মরিচ নিয়েছি আর কিছু কাঁচামরিচ চারটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি এই সব উপকরণগুলো দিয়ে আজকের এই মজাদার স্বাদের লোভনীয় ভত্তাটা তৈরি করব। তো বন্ধুরা আমি এখানে লাল মরিচ লাল শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই ব্যবহার করব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি মাছের লেজ মরিচ কাঁচামরিচ শুকনো মরিচ রসুন পেঁয়াজ এবং শাকগুলোকে একটা প্যানে দিয়ে দেবো দিয়ে এরপর আমি শাকগুলো উপরে দিয়ে দেবো দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দেবো তারপর আমি সেদ্ধ করে নেব। একেবারে শুকনো করে সেদ্ধ করে নেব যাতে করে কোনো রকমের পানি না থাকে সেইভাবে করে একবারে শুকনো শুকনো করে আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে এভাবে করে সেদ্ধ করে নেব বন্ধুরা একেবারে লাউ পাতাগুলো কচি কচি লাউ পাতা নেওয়ার চেষ্টা করবেন কচি লাউ পাতা দিয়েই কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি আঠালো হবে এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী লাউ পাতাগুলো নিয়েছি লাউ পাতাগুলোকে আমি একটা একটা করে খুব ভালো করে ঘষে ঘষে আলতো হাতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে লাউ পাতাতে কোনো রকমের বালি বা ধুলো বালি না থাকে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে করে দিয়ে লাউ পাতা এবং পেঁয়াজ রসুন মাছের লেসটাকে একসাথে করে মিক্স করে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমি সেদ্ধ করার আগে আমি এখানে দিয়ে দেবো কিছুটা লবণ লবণটা দিয়ে লাউ পাতাটা এবং সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে ভাপ উঠে গেছে এভাবে করে লাউ পাতাটা একটু ঢেকে দিয়ে লাউ পাতাটাকে সেদ্ধ করে নিলে লাউ পাতার যে একটা সবুজ কালার সেই কালারটা কিন্তু নষ্ট হবে না সবুজ কালারটা সবুজই থেকে যাবে এখন আমি পেঁয়াজ রসুন এবং মাছের লেস আর লাউ পাতাটাকে একটু উল্টে দিয়েছি এতে করে লাউ পাতা এবং মাছের লেসটা এবং পেঁয়াজ মরিচটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সব সাইডে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি এতে করে সব সাইডে লাউ পাতা এবং সব সাইডের সব উপকরণগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুন্দরভাবে কিন্তু মাছের লেসটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের লেজের যে বড় কাটা আছে সেই কাটাটাকে এভাবে করে একটা হাতল দিয়ে একটু নেড়ে নেড়ে কাটাটাকে আলাদা করে ছাড়িয়ে তারপর ও বড় কাটাটা আমি ফেলে দেব বড় বড় যে ধরনের কাটাগুলো আছে সেই কাটাগুলো আমি বেছে ফেলে দেব তো দেখুন কিছুটা পানি কিন্তু এখনও রয়ে গেছে আমি আরও কিছুটা পানি একেবারেই কিন্তু শুকিয়ে নেব এই ফাঁকে আমি মাছের লেস থেকে মাছের অংশগুলো রেখে এরপর আমি যে অতিরিক্ত বড় কাটাগুলো আছে সেগুলো আমি বেছে ফেলে দেব। আপনারা চাইলে ঠান্ডা করে নিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন তবে এভাবে গরম গরম থাকা অবস্থায় চুলায় থাকা অবস্থায় একটা হাতল দিয়ে কিংবা একটা চামচ দিয়ে যদি মাছ থেকে এভাবে করে আলাদা করে কাটাটা নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে ঝটপট করে মাছের কাটা কাঁটা আলাদা হয়ে যাবে তো বন্ধুরা এভাবে করে সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে আমি ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি বড় মাছের বড় কাটাটা এভাবে করে তুলে ফেলে দেব এবং অতিরিক্ত যে শক্ত বড় কাটা আছে সেগুলো কিন্তু আমি বেছে ফেলে দেব তো বন্ধুরা আমি সবগুলো কাটাকে এভাবে করে বেছে ফেলে দেব এবং সুন্দরভাবে একেবারে পানিটা শুকনো শুকনো করে আমি লাউ পাতাগুলো এবং পেঁয়াজ রসুনগুলোকে খুব সুন্দরভাবেই একেবারেই শুকনো করে সেদ্ধ করে নেব। তো সবগুলো কাটা বেছে ফেলে দিয়ে এরপর ঢাকনাটা দিয়ে আমি চুলার উপরে লো আছে একেবারেই আরও দশ থেকে পনেরো মিনিট বসিয়ে রেখেছিলাম এতে করে লাউ পাতা এবং পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে তো বন্ধুরা অতিরিক্ত যে কাটাগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে করে বেছে বেছে ফেলে দিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা ঠান্ডা করে নিয়েও করে নিতে পারবেন তো আমি আজকে একটু গরম গরম থাকা অবস্থাতেই করে নেব যেহেতু আমি এই মাছের ভর্তাটা খুব ঝটপট করতে চাচ্ছি আপনারা চাইলে সময় নিয়ে ঠান্ডা করে এরপর আপনারা মাছের কাটা বেছে ফেলে এরপর আপনারা ভর্তাটা করে নিতে পারবেন তো আমি একেবারে দেখুন একেবারে শুকনো শুকনো করে সবগুলো উপকরণকে এইভাবে করে একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি পানিটাকে একেবারে শুকিয়ে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি বন্ধুরা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে এই ভত্তাটা করে নেব আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে এই ভত্তাটা করে নিতে পারেন শিলপাটাতে বেটে নিয়ে করলেই কিন্তু এই ভত্তার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে শিলপাটাতে ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি আঠালো হয় এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তা পছন্দ করেন না তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে অনেক বেশি ভালো লাগে তো আমি দুইভাবেই ব্যবহার করব আমি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটাই ব্যবহার করব তো আমি ব্লেন্ডারে ভর্তা শাকগুলোকে এভাবে ভর্তা করে নিয়েছি এখন আমি একটা মিক্সিন বলে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ এবং শুকনো মরিচ চিলি ফ্লেক্স দিয়ে ভর্তাটা করে নেব সাথে আমি সরিষার তেল দেব তো বন্ধুরা আপনারা চাইলে এই এইভাবে করে করে নিয়ে এরপর আপনারা তেলে ভেজে নিতে পারেন তবে আমি আজ তেলে ভাজবো না আমি আজকে এভাবে করেই ভত্তাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এরপর আমি বাকি উপকরণগুলো এখানে মিক্স করব তো সাথে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই আমি ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন যারা কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তারা কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারেন এবং আমি এখন কিন্তু দুটোই দেব এবং যারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তা খেতে পছন্দ না করেন তারা কাঁচা পেঁয়াজ দেবেন এবং যারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে করার তারা পেঁয়াজ বেরেস্তা দিয়েই করবেন তো যার যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু ভর্তাটা করে নিতে পারেন এখন আমি কিছু শুকনো মরিচ শুকনো তাওয়ায় টেলে নিয়ে হাতে গুঁড়ো করে নিয়েছি এবং আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি তো বন্ধুরা আপনারা চাইলে আপনারা যারা পেঁয়াজ বেরেস্তা পছন্দ করেন না তারা কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন এবং যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এই ভত্তাটা করে নেবেন আমি দুটো একসাথেই করে দিচ্ছি এতে করে ভত্তার স্বাদটা আরও গুণ বেড়ে যাবে দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে সরিষার তেল আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল হাতে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে লবণটা টেস্ট করে আমি যেহেতু সেদ্ধ ভিতরে লবণটা দিয়েছি আর এই পর্যায়ে সে লবণটা চেক করে প্রয়োজন হলে লবণ আরও কিছুটা দিয়ে আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল আপনারা একবার হলো তৈরি করবেন প্রিয়জনকে মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন বন্ধুরা আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আম রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ